আবারও একটি ভিডিও বার্তা শেয়ার করলেন তামিম ইকবাল। বিপিএলে বরিশালের ক্যাপ্টেন হিসেবে ঘোষণা হলো তামিমের নাম। শিরোপা জিততে যা কিছু দরকার সবকিছু করবেন বলে এক ভিডিও বার্তায় জানিয়েছেন মিস্টার খান। বিদেশি তারকাদের নিয়েও যাতে সমস্যায় পড়তে না হয় সেই দিকটিতেও খেয়াল রাখছে বরিশাল এবং জানিয়ে দিয়েছেন কবে থেকে শুরু হতে যাচ্ছে বরিশালের অনুশীলন। তামিমের ভিডিও বার্তা এবং ফরচুন বরিশালের লক্ষ্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আর মাত্র কিছুদিন পরে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসর। দশম আসরের সবচেয়ে জনপ্রিয় দলটিও হতে পারে ফরচুন বরিশাল, কেননা বিপিএলের এই দলেই আছেন অভিজ্ঞ তিন ক্রিকেটার। ওপেনার তামিম কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম সবাই বরিশালের দলেই। সৌম্য সরকার মেহেদি হাসানদের নিয়ে গড়া ম্যাচটি শুরুতে তামিমকে সাইন করলেও ঘোষণা করেনি ক্যাপ্টেন হিসেবে, তাই মুশি, রিয়াদ কিংবা মিরাজও ছিলেন ক্যাপ্টেন্সির দৌড়ে। তবে অবশেষে ফরচুন বরিশালের ক্যাপ্টেন হিসেবে ঘোষণা হলো তামিমের নাম। আর ফরচুন বরিশালের অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তামিম জানিয়েছেন তাদের লক্ষ্য, যেখানে তিনি জানান শিরোপার জন্য সম্ভাব্য সব কিছুই করতে প্রস্তুত তারা। একই সাথে পাঁচটি ফ্রাঞ্চাইজি লিগ চলার কারণে তারকা খেলোয়াড় পাওয়া কঠিন, তবুও সম্ভাব্য সেরা অবস্থায় ফরচুন বরিশাল নিচ্ছে বলে জানিয়েছেন এই ব্যাটার। এর আগে গত বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন অভিজ্ঞ ব্যাটার তামিম ইকবাল। তবে বাংলাদেশের ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি টোয়েন্টি প্রতিযোগিতাটির আগামী আসরে তাকে দেখা যাবে ভিন্ন ঠিকানায়। 2024 সালের বিপিএলের জন্য ফরচুন বরিশালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বাঁহাতি এই তারকা ওপেনার। চলতি বছরের জানুয়ারি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বিপিএলে খুলনা বাদ পড়েছিল লীগ পর্ব থেকেই। তারা ছিল পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে। তাদের হয়ে 10 ম্যাচে 33.55 গড় ও 122.26 স্ট্রাইক রেটে 302 রান করেছিলেন তামিম। আসরটির রান সংগ্রাহকদের তালিকায় তিনি ছিলেন 11 নম্বরে। তার ব্যাট থেকে এসেছিল দুটি হাফ সেঞ্চুরি। তবে এই আসরে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তিনি। একই ফ্রাঞ্চাইজির হয়ে আগেও খেলার অভিজ্ঞতা আছে তামিমের। তবে বিপিএলের গত দুই আসরে বরিশালের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। তার নেতৃত্বে 2023 সালে দলটি প্লে অফে পৌঁছালেও বাদ পড়ে যায় এলিমিনেটর থেকে। এর আগে 2022 সালের বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে এক রানে হেরে রানার্স আপ হয়েছিল বরিশাল। এবার সেই ফ্রাঞ্চাইজিটিতে নতুন ক্যাপ্টেন হিসেবে দেখা যাচ্ছে তামিম ইকবালকে।